হরে কৃষ্ণ। সকল সাধুগুরু বৈষ্ণব গোসাইয়ের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজ আমি শুরু করতে যাচ্ছি বরুথিনী একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির এক সময় ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, বাসুদেব আপনি আমাকে দয়া করে বলুন যে এই বৈশাখ মাসের যে একাদশী কৃষ্ণপক্ষী একাদশী এর নাম এবং মাহাত্ম্য। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, বৈশাখ মাসের এই যে কৃষ্ণপক্ষী একাদশী এর নাম বরুথিনী নামে প্রসিদ্ধ। এই একাদশী করলে সকল মনোবাসনা পূর্ণ। এই একাদশী ইহলোক পরলোকে বরুথিনী নামে প্রসিদ্ধ। এই একাদশী পালনে সর্বদা পাপ ক্ষয় হয়, সুখ লাভ হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রী লোক যদি এই একাদশী পালন করে তবে তার সকল মনোবাসনা পূর্ণ হয়। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে। 10,000 বৎসর তপস্যা করলে যেই ফল পাওয়া যায়, শুধুমাত্র একবার এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যায়। এমনকি মহাদেব শিবও এই বরুথিনী একাদশী পালন করেছিলেন। তাহলে ভাবতে পারছেন এই বরুথিনী একাদশীর কতটা গুরুত্বপূর্ণ, কতটা মাহাত্ম্য। এই শ্রদ্ধাবান ব্যক্তি এই বরুথিনী একাদশী মন প্রাণ দিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে পালন করেন, সে ইহকাল এবং পরকাল স্বর্গসুখ লাভ করেন। ইহকালে স্বর্গসুখ লাভ করা অর্থাৎ অনেকে প্রশ্ন করতে পারেন, ইহকালে স্বর্গসুখ লাভের অর্থাৎ হলো এই যে আমরা জীবিত থাকতেও খুব খুশি, সুখী, আনন্দিত এবং সৌভাগ্যবান হয়ে আমরা থাকতে পারি, খুব আনন্দে আমরা থাকতে পারি, এটাকেই ইহকালের স্বর্গপ্রাপ্তি বলা। তাই ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, আমি আপনাকে বলছি অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ, তা থেকে তিলদান শ্রেষ্ঠ, তিলদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ, আর স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের উপরে আর কোনো দান নেই। পিতৃলোক, দেবলোক এবং মনুষ্যলোক সবাই অন্নদানে তৃপ্ত। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান মনে করে থাকেন, এমনকি স্বয়ং ভগবানও কন্যাদানকে অন্নদানের সমান মনে করেন। আবার এই সমস্ত দানের থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ। বিদ্যাদান অর্থাৎ জ্ঞান দান করা, আর এই যে বিদ্যাদান জ্ঞান দান করা, এই দানের থেকেও শ্রেষ্ঠ এই বরুথিনী একাদশী। বরুথিনী একাদশী পালনে সেই বিদ্যাদানের সমান পুণ্য লাভ পাওয়া যায়। পাপমতী যেসব মানুষরা কন্যার উপার্জন গ্রহণ করে তাদের পুণ্য ক্ষয় হওয়ার ফলে নরক যাতনা ভোগ করতে হয়, তাই কখনো কোনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যদি কেউ এরকম উপার্জিত অর্থ গ্রহণ করে থাকে তবে এই যে বরুথিনী একাদশী, এই একাদশী ব্রত পালন করলে সেই পাপ ক্ষয় হয়। যে ব্যক্তি নানা রকম স্বর্ণ অলংকার দিয়ে কন্যাদান করে সে অনেক পুণ্যবান, পণ্ডিতেরা তা বলে গেছেন। কিন্তু এখানে বলছেন এর থেকেও পুণ্য হয় যে বরুথিনী একাদশী পালন করে। এই হলো বরুথিনী একাদশীর মাহাত্ম্য। এই বরুথিনী একাদশী তিথির আগের দিন যে দশমী, সেদিন কাঁসের পাত্রে খাওয়া নিষেধ, মাছ মাংস খাওয়া নিষেধ এবং একবার ভোজন করাই শ্রেষ্ঠ এবং পরের দিনও নিরামিষ খাওয়া প্রয়োজন, তবেই সঠিকভাবে বরুথিনী একাদশীর উপোস পালন করা হবে। আপনারা সবাই এই বরুথিনী একাদশী পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। 26শে এপ্রিল মঙ্গলবার বরুথিনী একাদশীর উপবাস। 27শে এপ্রিল বুধবার পারণ, সকাল 6:44 থেকে 9:24 মধ্যে।